খুলনার সড়ক নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রায় কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালি ব্যবহার করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ যেন তেনভাবে খোয়া বালি ও বিটুমিন দিয়ে সড়ক সংস্কার করা হলে তার টেকসই হবে না শামসুজ্জামান সাইনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের গোপালের মোড় থেকে হেলা বটতলা পর্যন্ত সড়কটি সংস্কার করা হচ্ছে প্রায় কিলোমিটার এই সড়ক সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে লাখ টাকা স্থানীয়দের অভিযোগ সংস্কার কাজে নিম্নমানের ইট মাটিযুক্ত বালি এবং পুরনো ইটের খোয়া ব্যবহার করা হয়েছে কয়েকটি স্থানে পুরাতন সড়কের পিচ না উঠিয়ে তার উপরই বালি দিয়ে ভিটামিন দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে কোয়া তৈরি করেছে সেখানে আমরা বাধা সৃষ্টি করছি আমাদের বাধা উপেক্ষা করে তারা তাদের ইচ্ছা কাজগুলো করার চেষ্টা করতেছে পুরনো যে রাস্তা ছিল সেই রাস্তার ইটগুলো চার্জ দিয়ে দিয়ে তুলে দিয়ে উপরে কোনো কিছু দিচ্ছে না সেই পুরনো ইটের পরে রুলার দিয়ে কাজ করে যাচ্ছে মানসম্মত না হলে সড়কের সংস্কার কাজ বন্ধ করে দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের বন্ধ করার জন্য তাকে বারবার বলেছি অফিসের লোকজনদের বলেছি বলা সত্ত্বেও ওরা আমাদের কথা মানতেছে না এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি চুক্তিপত্রেই পুরাতন ইট ব্যবহার করার কথা বলা হয়েছে ওখান থেকে বিষয়দারি আমাদের তুলতে হবে এইটাও কাজে লাগাতে হবে এখন নতুন একজন লোক যাচ্ছে যাই দেখছে এই যে ইটটা ব্যবহার ব্যবহার করছে এইটা তো মান খুব খারাপ কিন্তু ওটা তো আমাদের সরকার বিক্রি করে দিচ্ছে খারাপ হলেও আমাদের ইউজ করা লাগবে বাধ্যতামূলক নিম্নমানের কাজের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গ্রামবাসী তারা অবিলম্বে সড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন আসিফ টিপু নিউজ 24।